গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বিশ্বকর্মা পুজো, সবাইকে শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আর সকাল থেকে কিন্তু মাইক বেজে গেছে, তো ওই জন্য আমি ভয়েসটা দিতে পারছি না। দেখো, ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 6টা। তো 6টার সময় ঘুম থেকে উঠে প্রথমেই চাটা খেয়ে নিয়ে আমি স্নান করে আলপনাটা দিয়ে দিচ্ছি, আর ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফাঁদ হয়ে গেছে প্রচুর। তো দেখো, ঠাকুরগুলো আমি বাসনে বসিয়ে দিলাম। তো দুটো ঠাকুর আমাদের, আগেরটা ছিল, আবার নতুন করে আগের বছর কিনা হয়েছিল। ঠাকুরগুলো আসনে বসিয়ে চলে এসেছি ফল কাটতে। ফলগুলো ধুয়ে নিলাম প্রথমে। তো ফলগুলো আমি ঝটপট কেটে নিচ্ছি, কারণ ব্রাহ্মণ এক্ষুনি চলে আসবে, আর একবার যদি ঘুরে যায় তো ওই ব্রাহ্মণ কিন্তু একেবারে সেই বিকালে আসবে। তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে নিচ্ছে ঝটপট একদম। তো হয়েও গিয়েছিল, আর একটু লাস্ট ফিনিশিং বাকি ছিল। তো তাও ব্রাহ্মণ চলে এসেছে, ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি বসিয়ে রেখে। তো দেখো, আমার কিন্তু ফল কাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমার ফাইনাল ফল কাটা হয়ে গেছে। তো বাড়ির পুজোটা ছোট হলেও বাড়ির পুজো বলে না খুব মজা হয়। আর দেখো, আলপনা দিয়ে নিয়েছি, আর আলপনা দিলে আমাদের এরকম পুজো হলে না আসন আঁকতে হয়। তো আসনটাও এঁকে নিয়েছি, এইভাবে আলপনাটা দিয়েছি। দেখো, আলপনাটা ঠিকঠাক শুকায়নি। ঠাকুরকে দেওয়ার জন্য যে ফল টল কেটেছি বা চিড়ে যা কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম একটু। তো ব্রাহ্মণ চলে এসেছে, এবার আমি উঠবো আর ব্রাহ্মণ ঠাকুর বসবে। তো দেখো, আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, আর আমাদের ঘরটা তো খুব ছোট, তো একটু বিশ্বকর্মণে নম। আয়ুর যশ, আয়ুর যশ বলং দেহি, বলং দেহি শিল্পে দেহি, শিল্পে দেহি শুভাংমতি, শুভাংমতি ধনং দেহি। তো বাড়ির মধ্যে পুজো এবং পুষ্পাঞ্জলি দুটোই হয়ে গেছে। এখন বাইরে যে সাইকেল মোটরসাইকেলগুলো আছে, মেশিন যেগুলো আছে, সেইগুলোতে পুজো দিচ্ছে ব্রাহ্মণ। তো ওইটাই মানে আমি একটু ভিডিও করছি আর কি। আর দেখো, আমার মেশিনটাও পুজো করে দিয়েছে। তো আমার মেশিনটাও সিঁদুর দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে একটু মানে রেস্ট। দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে, এত তাড়াহুড়ো করে ব্রাহ্মণ এসেছে কি বলবো, আমি পুরো রেডিও হতে পারিনি। যাই হোক, যেমন করে পেরেছি জোগাড় করে দিয়েছি, আর পুজোটা এই যো ভালোই হলো, সকাল করে হয়েও গেল, খুব তাড়া আছে। আর এখানে ব্রাহ্মণদের, তো এবার আমি চিড়েটা মেখে নেব, তারপর সবাইকে প্রসাদ দেব। আমাদের পূজা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের রান্নাবান্না তো এবার করতে হবে, পেট পূজাটা তো করতেই হবে। তো ওই কথাগুলোই কিন্তু আমি বলছিলাম, কিন্তু বক্স বাজছে তো তাই আমার খেয়ালই ছিল না, বকেই গেছি ফালতু। তো দেখো, মাথাটা কিন্তু আমি এখনও খুলিনি, কারণ হচ্ছে চুল পড়ে প্রচণ্ড। তো ওই জন্য ভাবছিলাম যে আমি একেবারে রান্না টান্না করে নেবো, করে নিয়েই খুলবো। ওইটাই আমি বলছিলাম যে মাথাটা আমার বাঁধায় থাক এখন, তো রান্নাটা আগে করে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি এখন, আর একটা মাছ নিয়ে এসছে, আর এখন দেখো করলা ভাজা করে নিয়েছি কুচি কুচি করে, আর এখানে হয়তো ঘি আর আলু দিয়ে পোস্ত, আর হবে মাছের ঝোল। মাছের ঝোলের আলুগুলো কেটে নিয়েছি, আর উনুনে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি। আর মাছটা আমার বর বেছে দিচ্ছে, খুব ভালো ভালো হচ্ছে, বেছে দিচ্ছে, অনেকটা কাজ এগিয়ে যাবে আর কি। আর এখানে এখন হচ্ছে মাছ ভাজা, আর এখানে দেখো পোস্ত করবো বলেছিলাম, কিন্তু মাছের তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করছে, খুব ভালো লাগবে খেতে। এখানে মশলা করা হয়ে গেছে, আর আলুগুলো এখানে কেটে রেখেছি। এখন হচ্ছে বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের চলো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিয়ে। দেখো মাছের ঝোল, আর এখানে হচ্ছে আলু ঝিঙের মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর এখানে করলা ভাজা আর মাছ ভাজা, তো এটাই তরকারি হয়েছে। এখন 1:30টার মতো বাজছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এখনও পর্যন্ত আমার মাথাতে সেই গামছা আটকানোই আছে। দেখো, আমাদের ভাত বেরিয়ে নিয়েছে, আর ভাত খেতে খেতে দেখছি প্রচুর বৃষ্টি, তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য। আর এখন দেখো, ভাতটা খেয়ে আমরা ফলকুচিগুলো খেয়ে নিচ্ছি, কারণ ফলকুচিগুলো সবটা চিড়েতে দিয়ে নিই, কারণ চিড়ের থেকে ফলকুচি বেশি ছিল, তাই ফলকুচিটা এখন খেয়ে নেব ভাত খেয়ে। আর এখন সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো দেখো মা তারার ছবি কি সুন্দর, এটা আমার একটা ভাই আমাকে গিফট করেছে, ও তারাপীঠ গিয়েছিলো, তো তারাপীঠ থেকে এটা নিয়ে এসেছিলো, আমার খুব ভালো লেগেছে এটা। আর এটা না মানে লাগানোর কোনো জায়গা নেই, যে ওটা সবসময়ের জন্য থাকবে, মাঝে মাঝে জ্বালবো সেরকম কোনো নেই। তো আজকে আমার মনে হলো একবার জ্বালি, অনেকদিন হলো জ্বালা হয় না, অনেকদিন আগেই দিয়েছিল, তো ভাবলাম যে আজকে একটু জ্বালাই, তো আজকে একটু জ্বালিয়ে দিলাম। তো চলো সবাইকে টাটা, আজকের মতো এটুকু।